দ্বিতীয়বারের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন অধীর রঞ্জন চৌধুরী। সৌমেন মিত্রের মৃত্যুতে প্রদেশ কংগ্রেস সভাপতির পদটি খালি হয়েছিল। বুধবার রাতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তরফে প্রকাশিত এক নির্দেশিকায় প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তার নাম প্রকাশিত করা হয়। সৌমেন মিত্রের মৃত্যুতে প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন তা নিয়ে কংগ্রেসের অন্দরে নানা জল্পনা চলছিল, দৌড়েছিল একাধিক নাম। তবে শেষ পর্যন্ত দাপুটেই নেতার ওপরেই বাংলার দলের দায়িত্ব ছাড়ল কংগ্রেস হাইকমান্ড। সামনেই 2021 সালের বিধানসভা নির্বাচন, তার আগেই রাজ্যে ফের কংগ্রেসের দায়িত্ব তুলে দেওয়া হলো বহরমপুরের রবিন হুডের কাঁধে। অধীর রঞ্জন চৌধুরীর নাম ঘোষণা হওয়ায় খুশির হাওয়া পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের যুব নেতৃত্বের। বৃহস্পতিবার বেলা গড়াতেই কংগ্রেস কার্যালয়ের সামনে অধীর চৌধুরীর ব্যানার টাঙিয়ে নিজেদের মধ্যে মিষ্টিবিলি করলেন যুব কংগ্রেস নেতাকর্মীরা। যুব কংগ্রেস নেতা মোহাম্মদ সাইফুল জানান, অধীর চৌধুরীর মতো যোগ্য নেতাকে প্রদেশ কংগ্রেস সভাপতি করায় দলের মধ্যে সুপ্রভাব পড়বে। সোনিয়া গান্ধীর এই সিদ্ধান্তে আমরা খুশি। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভানেত্রী সোনিয়া গান্ধীকে অসংখ্য ধন্যবাদ। তিনি পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে আমাদের প্রিয় নেতা লড়াকু নেতা অধীর রঞ্জন চৌধুরীকে পুনরায় সভাপতি পদে নিয়োগ করেছেন। অধীরদার মতো যোগ্য লোক পশ্চিমবাংলার কংগ্রেসের সভাপতি হওয়ায় পশ্চিমবাংলার কংগ্রেস আগামী দিনে সুদিন দেখতে পাবে বলে আশা রাখি। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা। এবার পুজোর কেনাকাটার একটাই নাম, সুমনস ক্রিয়েশন। কোভিডের কথা মাথায় রেখেই সুমনস ক্রিয়েশন নিয়ে এলো সুলভ পোশাক সম্ভার।